প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের সুস্পষ্ট অভিমত, বিগত 28 অক্টোবর 2023 ইংরেজি তারিখে পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ হামলায় বিএনপির মহাসমাবেশ পণ্ড করার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। উক্ত ঘটনাকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, বিএনপির মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দকে গ্রেফতার, রিমান্ডে নেয়া, বিএনপি অফিসকে তালাবদ্ধ করে রাখা, এই সবই জনপ্রিয় দল বিএনপিকে নেতৃত্ব শূন্য করার নীল নকশার অংশ। যাতে বিএনপি এই অবৈধ সরকারের বিরুদ্ধে চলমান এক দফার আন্দোলন থেকে বিচ্যুত হয়ে পড়ে, আমরা বিশ্বাস করি গণতন্ত্রের এ লড়াই অব্যাহত থাকবে। আমরা সরকারি দল ও তাদের যথেচ্ছ ব্যবহৃত সরকারের বাহিনীর এখনো তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তথাকথিত রাজনৈতিক সহিংসতার অভিযোগে বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ সারা দেশের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আটক নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসলে টোটাল অ্যাটমসফিয়ার এবং ঘটনাটাই ছিল অত্যন্ত পরিকল্পিত। বিএনপির অফিসটা এখন পর্যন্ত তথাকথিত ক্রাইম জোন দিয়ে ট্যাপ করে রাখা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা যাতে অফিসে প্রবেশ করে তাদের দৈনন্দিন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারেন, সেই জন্য বিএনপি অফিসকে ক্রাইম জোন হিসাবে ঘোষণা করা হয়েছে, এটা ক্রাইম সিন হিসাবে ঘোষণা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এইটা করা হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। আজকে যখন সারা বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায়, লক্ষ কোটি জনতা যখন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বর্তমানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের চরম মুহূর্তে, ঠিক তখনই পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে আজকে এই মহাসমাবেশকে বানচাল করেছে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগ এবং পুলিশের যৌথ প্রযোজনায়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ চলমান গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের অবিলম্ব মুক্তি দাবি করছি এবং যাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলাগুলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।